আবারও পরকে উঠে এসেছে নায়িকা শবনম বুবলির নাম। শুক্রবার ভোর রাত 3টার দিকে তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া একটি স্ট্যাটাসে তোলপাড় হয়ে গিয়েছে ছবি জঙ্গন, যেখানে দাবি করা হয় প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শবনম বুবলি ও কৌশিক হোসেন তাপস। তবে কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটি মুছে ফেলা হয়। স্ট্যাটাসে মুন্নি লেখেন, তাপস এবং বুবলির সম্পর্কে জড়িয়েছে, বুবলি আমার পরিবারটা ধ্বংস করেছে, যেভাবে সে অপবিশ্বাসের জীবনটা নষ্ট করেছে। বুবলি শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগনেন্ট হয়েছে, এখন তার টার্গেট হচ্ছে তাপস। যদি আমার কিছু হয়ে যায় তাহলে এর দায় নিতে হবে তাপস এবং বুবলিকে। তবে এর কিছুক্ষণ পর পোস্টটি উধাও হয়ে যায়, যদিও পরে মুন্নি দাবি করেন তার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছিল। আইডি হ্যাক হওয়ার নতুন একটি নাটক সাজিয়েছেন ফারজানা মুন্নি। তার আইডি হ্যাকড হলে আবার 14 মিনিটের মধ্যে আইডি কীভাবে তিনি ফিরে পেলেন, এটা তো অবিশ্বাস্য একটি ঘটনা। হ্যাকারদের কাছ থেকে এত অল্প সময়ে আইডি ফেরত পেলেন তিনি কীভাবে? শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করছেন ফারজানা মুন্নি। তাপসের অনুরোধে পোস্টটি তিনি মুছে দিয়েছেন। বিষয়টি নিয়ে এদিন সকাল থেকে চুপ থাকলেও দুপুরের পর মুখ খুলেছেন বুবলি। সরাসরি জানিয়েছেন এসব নিয়ে কথা বলতেও তার রুচিতে বাড়ছে। বুবলি বলেন, এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই, এ নিয়ে কথা বলতে রুচিতে বাড়ছে। শুনেছি ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছিল, হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে। এনআইকে আরও বলেন, কিছুদিন ধরে একটি গ্রুপ ব্যক্তিগতভাবে তার প্রতিটি কাজের বিষয়ে নানানভাবে নোংরামি শুরু করেছে। এখন আমি টিএম ফিল্মসের খেলা হবে নামে নতুন একটি সিনেমা করতে যাচ্ছি, তখনই এরা পরিবেশ কীভাবে নোংরা করবে সেই পায়তারা করছে। তাপস ও মুন্নির সঙ্গে সম্পর্কের বিষয়ে বুবলি বলেন, তাপস ভাই ও মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি, তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ ও সম্মানের। তাপস ভাইয়ের আগে মুন্নি আপুর সাথে আমার পরিচয়, আপু আমার অনেক বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন, এই দম্পতি আমাকে অনেক স্নেহ করেন।